सुप्रिय शिक्षार्थी आशा करी कोरोना वायरस प्रादुर्भावे तुम्हारा घरे आछो भालो आछो आमि शुरू करछि ऑनलाइन क्लास। आज के आमरा जे विषयटा आलोचना करब विषयेर नाम बाजार इंग्रेजीते जाके बोले मार्केट। जे विषयटा आमरा आलोचना करब आजकेर आलोचना क्लासिफिकेशन एंड परफेक्ट कम्पिटिशन। शुरूते आमरा बाजार सम्पर्के आमरा आलोचना जाच्छी जे बा आमरा जदि धरी जे मार्केट मार्केटेर साथे कारा रिलेटेड जदि आमरा देखी जे मार्केटेर साथे रिलेटेड के जे एखाने आमादेर क्रेता बा आमरा जदि इंग्रेजीते बोली एखाने যে বায়ার্স। এদিকে যদি আমরা টার্গেট করি যে তাহলে এদিকে আমাদের আছে কি সেলার্স বা যদি আমরা বলি যে বিক্রেতা। তাহলে মার্কেট শব্দটা শুনলে আমাদের ক্রেতা এবং বিক্রেতার কথাটা আমাদের চোখের সামনে বেশি উঠবে। এখন বিক্রেতা কি করবে যে যদি আমরা এটার আন্ডারলাইন করি যেখানে যে গুডস, তাহলে বায়ার্স আমাদের কী করছে যে গুডস দিচ্ছে। আবার আমরা যদি দেখি এদিকে গুডসের বিনিময়ে তারা কী করছে তারা আবার পে করছে। তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হইলো যে আমাদের ক্রেতা এবং বিক্রেতা আর কী লাগে আমাদের গুডস পণ্য বা দ্রব্য লাগে। সেলার্স বায়ার্সরে দিল কি আমাদের গুডস আবার বায়ার্স সেলার্সরে দিল কি আমাদের পে। তাহলে ক্রেতা এবং বিক্রেতার ভিতরে কী আসতেছে ক্রেতা এবং বিক্রেতার ভিতরে একটা ডিলিংস আসতেছে যে যে এই যে ডিলিংসের কারণে কী হচ্ছে যে আমাদের দাম বা প্রাইসের উদ্ভব হচ্ছে। তাহলে মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে গেল যে আমাদের মার্কেট যে বিষয়টার সাথে আমাদের কী কী বিষয় রিলেটেড আমাদের ক্রেতা বিক্রেতা গুডস পে ডিলিংস দাম বা প্রাইস। তাহলে এই বিষয়গুলো আমাদের চোখের সামনে বেশি উঠে। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো যদি আমরা আলোচনা করতে চাই তাহলে বাজারে কী কী বৈশিষ্ট্য থাকবে তাহলে আমাদের কী লাগবে এক বা একাধিক গুডস লাগবে এক বা একাধিক দ্রব্য। আমরা যদি এদিকে দেখি যে এক বা একাধিক দ্রব্য লাগবে আবার কী লাগবে যে ক্রেতা এবং বিক্রেতা আবার ক্রেতা বিক্রেতার দরকষাকষির মাধ্যমে কী হবে দাম নির্ধারণ হবে আবার কী লাগবে আমাদের এক বা একাধিক অঞ্চল লাগবে। অর্থনীতিতে সাধারণত কী বলে যে কোনো নির্দিষ্ট স্থানে ক্রেতা বিক্রেতার দরকষাকষির মাধ্যমে দাম নির্ধারণকে বাজার বলে। কিন্তু স্থানটাকে অত বেশি গুরুত্ব আমাদের দিচ্ছে না কারণ আমরা যদি আলোচনা করতে যাই যে বাজারও দুই রকমের হয় যেমন একটা হলো আমাদের কি ফিজিক্যালি শারীরিকভাবে আমরা বাজারে গেলাম ক্রেতা এবং বিক্রেতা এর বাইরেও আবার আমাদের কী আছে যে ভার্চুয়াল অর্থাৎ অনলাইনেও দেখা যায় যে আমাদের বাজার করা সম্ভব হয়। তাহলে এটা আমাদের কি পরোক্ষভাবে হয় আবার প্রত্যক্ষভাবে হয়। তাহলে মার্কেটের আলোচনা যে আমাদের ফিজিক্যালি আবার আমরা কী পারি যে অনলাইনে করতে পারি। যেমন আমরা আজকে যে ক্লাসটা করলাম এই ক্লাসটা আমাদের কি ভার্চুয়াল অর্থাৎ অনলাইনের মাধ্যমে আমরা ক্লাসটা করতে যাচ্ছি। আবার আমরা যখন তোমরা ক্লাসে ঢুকো তখন শিক্ষক এবং শিক্ষার্থীর মাধ্যমে যেটা এটা আমাদেরকে শারীরিক ফিজিক্যালি দেওয়া যায় যায় আমাদের যে সম্পর্কটা তৈরি হয়। তাহলে এর ভিতরে আমরা কী জানলাম যে বাজার শব্দটার কাকে বলে এবং বাজারের বৈশিষ্ট্যটা আমাদের কী কী বাজার বিরোধী। তাহলে সংজ্ঞা যদি আমরা বলি যে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে কোনো এক স্থানে দ্রব্যের ক্রয় বিক্রয়কে অর্থনীতিতে বাজার বলে। এরপর আমরা আলোচনায় যাব যে বাজারের শ্রেণী বিভাগ যে ক্লাসিফিকেশন কাকে বলে। আমরা যদি তোমার ব্ল্যাকবোর্ডের দিকে একটু তাকাও তাহলে আমরা এখানে দেখবো যে আয়তন বা পরিধি অনুসারে বাজারকে ভাগ করা যায় সময় অনুসারে বাজারকে ভাগ করা যায় প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়।
আয়তন বা পরিধি অনুসারে বাজার কয় রকমের, স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। এখন আমরা আলোচনা করব যে স্থানীয় বাজারটা কাকে বলি। কোনো একটা এলাকা অথবা একটা নির্দিষ্ট অঞ্চলে যদি পণ্যের বাজারটা সীমাবদ্ধ থাকে তাকে আমরা কী বলতে পারি, যে স্থানীয় বাজার। যদি আমরা একটা উদাহরণ সেট করি যে ধর্মগড় অঞ্চলের মানুষ সবজি চাষ করে ধর্মগড় বাজারে বিক্রি করলো, তাহলে এই বাজারটাকে আমরা কী বলবো, যে স্থানীয় বাজার। এরপর আসছে আমাদের জাতীয় বাজার, যে সারা দেশব্যাপী যখন আমাদের পণ্যের বাজারটা বিস্তৃত থাকে তখন তাকে আমরা কী বলবো, যে জাতীয় বাজার। আমরা যদি একটা উদাহরণ দেই তাহলে আমরা কী দেখলাম, যে সিলেটের চা যদি আমাদের সারা দেশে বিক্রি করা হয় তাহলে যে বাজারটা হবে কি, আমাদের জাতীয় বাজার। অর্থাৎ দেশীয় পণ্য, আমাদের যন্ত্রপাতি, এগুলো হলো আমাদের জাতীয় বাজারের বৈশিষ্ট্য। এরপর আসছে কি আমাদের আন্তর্জাতিক বাজার, যে সারা দেশ জুড়ে বিস্তৃত না থেকে সারা পৃথিবীব্যাপী যদি বিস্তৃত থাকে যে পণ্যের বাজারটা তাকে আমরা কী বলবো, যে আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজারের উদাহরণ যদি আমরা বলি যে স্বর্ণের বাজার, রূপার বাজার, তাহলে সারা পৃথিবীব্যাপী যে পণ্যের বাজারটা বিস্তৃত তাকে আমরা অর্থনীতিতে বলবো যে আন্তর্জাতিক বাজার। তাহলে আমরা আলোচনাটা এখানে আয়তন বা পরিধি অনুসারে কয় রকমের, যে স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। এরপর আমরা আলোচনা যাব যে সময় অনুসারে বাজার কয় প্রকারের, অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন বাজার। একটু আলোচনা যদি আমরা করি যে অতি স্বল্পকালীন বাজারটা আমাদের কাকে বলে, শব্দটার ভিতরে আছে আমাদেরকে যে স্বল্প, স্বল্প মানে কি, আমাদের কম সময়। অতি স্বল্পকালীন, অতি কম সময় যদি পণ্যের বাজারটা আমাদের স্থায়িত্ব থাকে তখন তাকে আমরা বলবো কি, অতি স্বল্পকালীন বাজার। বিশেষ করে আমাদের পচনশীল দ্রব্য আমাদের অতি স্বল্পকালীন বাজার হবে, যেমন মাছ, দুধ, শাকসবজি, এগুলো যে আমাদের অতি স্বল্পকালীন বাজার। এই বাজারের আরেকটা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে কি, আমাদের এখানে চাহিদার পরিবর্তন হতে পারে কিন্তু যোগানের পরিবর্তন একেবারে সম্ভব নয়, তাহলে আমরা ওই বাজারকে বলবো কি, অতি স্বল্পকালীন বাজার। এরপর আসছে আমাদেরকে যে স্বল্পকালীন বাজার, এই বাজারে আমরা কি বলবো, যে আমাদের যে পণ্যের বাজারটা আমাদেরকে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আমাদের পণ্যের যোগান বৃদ্ধি করা সম্ভব হয়, অর্থাৎ সামান্য পরিমাণে যদি বৃদ্ধি করা সম্ভব হয় তখন তাকে আমরা বলবো কি, স্বল্পকালীন বাজার। উদাহরণ হিসাবে যদি আমরা বলি শাড়ি, লুঙ্গি, এই বাজার হলো স্বল্পকালীন বাজার। এরপর আসছে কি আমাদের তিন নম্বরে দীর্ঘকালীন বাজার, দীর্ঘকালীন বাজারটা হলো কি, যে পণ্যের বাজারটা চাহিদার পরিবর্তনের সাথে সাথে অথবা সামঞ্জস্য রেখে যোগানের পরিবর্তন করা সম্ভব, সেই বাজারকে আমরা বলবো কি, দীর্ঘকালীন বাজার। উদাহরণ যদি আমরা দিই যে আসবাবপত্রের বাজারটা হলো কি, দীর্ঘকালীন বাজার। সর্বশেষ আমাদের কি, অতি দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজারটা হলো কি, আমাদের যে বাজারে চাহিদার সাথে পণ্যের যোগানের ব্যাপক পরিবর্তন করা সম্ভব, অর্থাৎ যোগানের পরিবর্তনটা আমাদের ব্যাপকভাবে করা সম্ভব হবে, সেই বাজারকে আমরা বলবো কি, অতি দীর্ঘকালীন বাজার। তাহলে আমরা আলোচনা করলাম যে অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার এবং অতি দীর্ঘকালীন বাজার। তাহলে আমাদের শেষের অতি দীর্ঘকালীন বাজারে যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে স্বর্ণের বাজারটা আমরা ধরে নিতে পারি যে অতি দীর্ঘকালীন বাজার। এরপর আলোচনা আসতেছে আমাদেরকে তিন নম্বরে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় প্রকারের। এক নম্বর হলো পূর্ণ প্রতিযোগিতার বাজার, দুই নম্বরে আসছে কি আমাদের অপূর্ণ প্রতিযোগিতার বাজার। অপূর্ণ প্রতিযোগিতার বাজারকে আবার কয়েক প্রকারে ভাগ করা যায়, যেমন একচেটিয়া বাজার, ডুপলি, অলিগুপলি, একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজার, মনোপুষ্ণি, ডুপুষ্ণি, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। আমরা আজকে আলোচনা করব যে প্রতিযোগিতার ভিত্তিতে পূর্ণ প্রতিযোগিতার বাজার, অর্থাৎ যে ট্রফিক্সটা আমরা আগে উল্লেখ করছি যে পারফেক্ট কম্পিটিশন, আর অপূর্ণ প্রতিযোগিতার বাজার, বাজারের শ্রেণী বিবেক এবং বাকি বিষয়গুলো আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তাহলে এখন আমরা আলোচনা করব যে পূর্ণ প্রতিযোগিতার বাজার নিয়ে, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার বাজারটা কাকে বলে, পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্য কী কী এবং স্বল্পকালীন ভারসাম্য কীভাবে নির্ধারণ করা যায়। যে পণ্যের বাজারে বহুসংখ্যক ক্রেতা বিক্রেতা, একই সময়জাতীয় পণ্য,
ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়, সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এক নজরে যদি আমরা দেখি যে বৈশিষ্ট্যগুলো কী কী বিদ্যমান, যে বহুসংখ্যক ক্রেতা এবং বিক্রেতা, একই সমজাতীয় দ্রব্য, ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকতে হবে, উপকরণের পূর্ণ গতিশীলতা, টিয়ারেখা মূল বিন্দুগামী এবং এআর সমান এমআর সমান পি, রেখা ভূমি অক্ষের সমান্তরাল। টিয়ার হলো আমাদের টোটাল রেভিনিউ, মোট আয়, এআর হলো অ্যাভারেজ রেভিনিউ, গড় আয়, এমআর মার্জিনাল রেভিনিউ প্রান্তিক আয়, পি হলো প্রাইস, রেখাটা কী হবে ভূমি অক্ষের সমান্তরাল হবে। দাম নির্ধারিত যা স্থির থাকে, অর্থাৎ সমগ্র ফার্ম বা শিল্পের প্রেক্ষিতে দামটা নির্ধারিত হয়। এর বাইরেও আমাদের কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের বিদ্যমান থাকে। ক্রেতা বিক্রেতার সহজে বাজারে প্রবেশ এবং প্রস্থানের অধিকার, যে কোনো সময় বাজারে প্রবেশ এবং প্রস্থান করতে পারে। এবং ক্রেতা কী চায়? ক্রেতা চায় সর্বোচ্চ উপযোগ, আর বিক্রেতা চায় যে সর্বোচ্চ দামে জিনিসটা বিক্রয় করতে। অর্থাৎ বিক্রেতা মুনাফা সর্বোচ্চ করণে, আর ক্রেতা চায় উপযোগ সর্বোচ্চ করণে। এবারে আমরা আলোচনায় যাব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। এখানে বিষয়টা হলো যে স্বল্পকালীন ভারসাম্য, স্বল্পকাল বলতে আমাদের কী বোঝায়। এর আগে আমরা আলোচনা করে আসছি যে স্বল্পকাল, তবে এখানে আমরা স্বল্পকাল বলতে এই কথাটাই আমরা বোঝাইব যে স্থির উপকরণের পরিবর্তন হবে না, কিন্তু পরিবর্তনশীল উপকরণ পরিবর্তন হবে। আর ভারসাম্য কোন জায়গায় ঘটবে, অর্থাৎ মুনাফা যখন সর্বোচ্চ হবে তখনই আমাদের কী ঘটবে, ভারসাম্য ঘটবে। তাহলে ভারসাম্যের আমাদের কী আছে, ভারসাম্যের দুইটা শর্ত। এক নম্বরে শর্ত হলো আমাদের প্রথম বা প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত এমআর সমান এমসি। তাহলে প্রথম শর্ত রাষ্ট্রকে আমাদের প্রথম বা প্রয়োজনীয় শর্ত হলে এমআর সমান এমসি, অর্থাৎ প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। তাহলে এটা যদি আমরা সংক্ষেপে লিখি যে প্রান্তিক আয় সমান হলো কি আমাদের প্রান্তিক ব্যয়। দুই নম্বর আসছে আমাদেরকে দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত সহজে মনে রাখার জন্য আমরা এমসি রেখা এমআর রেখাকে নিজ দিক থেকে ছেদ করে উপরে উঠবে, অথবা এটা আমরা ওইভাবে বলতে পারি যে এমসি রেখার পরিবর্তনের হার বা ডাল আমরা বলতে পারি কি এমআর রেখার ডাল অপেক্ষা অধিক, অথবা এমসি রেখার পরিবর্তনের হার এমআর রেখার পরিবর্তনের হার অপেক্ষা অধিক হবে। তাহলে ভারসাম্য হতে হলে কী লাগবে আমাদের, দুইটা শর্ত মানা লাগবে, একটা হলো প্রথম বা প্রয়োজনীয় শর্ত, আর একটা পারলাম কি আমাদের পর্যাপ্ত শর্ত। এর আলোকে আমরা ভারসাম্য বোঝার চেষ্টা করব। আমি এখানে তিনটা চিত্র অঙ্কন করলাম, যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চিত্র। তিনটা চিত্র আঁকার প্রয়োজনটা কী করবে, যে ভারসাম্য কী আসে আমাদের, যে কখনো আমাদের স্বাভাবিক মুনাফা, কখনো আমাদের অতিরিক্ত মুনাফা, কখনো ক্ষতি স্বীকার করেও ফার্ম ভারসাম্য অবস্থায় পৌঁছে। আমরা প্রথম আলোচনায় যাব যে এক নম্বর চিত্রে আমরা কী দেখলাম, যে অয়ক্সকে আমরা দিলাম কি উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ, অয়ককে আমরা কী দিলাম আয় ব্যয় এবং দাম। এখানে দেখতে পাচ্ছ যে পি সমান এআর সমান এমআর, যে বৈশিষ্ট্যটা আমরা আগে উল্লেখ করছি যে দাম গড় আয় এবং প্রান্তিক আয় রেখা কার সমান্তরাল হয়, ভূমি অক্ষের সমান্তরাল হয়। আর কী অঙ্কন করলাম আমাদের এসি রেখা এবং এমসি রেখা। তাহলে ভূমি অক্ষে দিলাম উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ, লম্বককে দিলাম কি আমাদের আয় ব্যয় দাম। এখন আমরা কী দেখবো যে ভারসাম্যের শর্ত অনুসারে যে প্রথম বা প্রয়োজনের শর্ত ফিল আপ হয়েছে কি না। তাহলে এমআর সমান এমসি, এমআর রেখা দেখলাম আমরা, এমসি রেখা দেখলাম পরস্পর কোন বিন্দুতে, ই বিন্দুতে ছেদ করছে। তাহলে ই বিন্দুতে আমরা কী দেখলাম এমআর সমান এমসি, অর্থাৎ এমআর রেখাটা হলো দিকে
এম সি রেখার দিকে, তাহলে এম আর সমান এম সি। দ্বিতীয় শর্তটা কী আসছিল আমাদের, যে এম সি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরে ওঠে, তাহলে এম সি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরে ওঠে, তাহলে এই হলো কী বিন্দু আমাদের, ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য বিন্দু যদি আমরা পাই, তাহলে ভারসাম্য দাম কতটুকু আমাদের, তাহলে ভারসাম্য দাম আসলো কী আমাদের ওপি ওয়ান, আর আমাদের উৎপাদন বা বিক্রয় পরিমাণ কতটুকু আমাদের ও কিউ ওয়ান। তাহলে আমরা এখানে কী করতে পারি, তাহলে ভারসাম্য যদি আমাদের আসে তাহলে মুনাফা, তাহলে মুনাফা আমাদের সর্বোচ্চকরণ, অর্থাৎ আমরা আগেই বলে আসছি যে আমাদের মুনাফার সর্বোচ্চকরণ আমাদের যেখানে ফার্ম সেখানে কী করবে আমাদের ভারসাম্য অর্জন করবে। তাহলে আমরা এখানে পেলাম দামও পেলাম এবং বিক্রয়ের পরিমাণ পেলাম। তাহলে আমরা এখান থেকে যদি আমরা বের করি যে আমাদের মোট আয় কতটুকু টি আর, আর বের করবো কি আমাদের টিসি, টি আর হলে কি আমাদের মোট আয়, মোট ব্যয় ভাগ করলে আমরা কী পাবো, আমরা পাবো মুনাফা। অর্থাৎ মুনাফার সমান আমরা কী লিখতে পারি, যে টি আর মাইনাস টিসি, টি আরটা হলো কি আমাদের মোট আয় বিয়োগ মোট ব্যয়। তাহলে টি আর আমরা কীভাবে বের করবো, তাহলে টি আর সমান আমরা জানি যে মোট আয় দাম ইন্টু বিক্রয়ের পরিমাণ, তাহলে এখানে দাম হলো কতটুকু আমাদের ওপি ওয়ান, ওপি ওয়ান ইন্টু ও কিউ ওয়ান, পাইলাম কি আমরা টি আর। এদিকে যদি আমরা টিসি বের করি, তাহলে টিসি যদি আমরা বের করি, তাহলে টিসি সমান আমরা জানি কি এসি ইন্টু কিউ। আমরা যদি এটা আমাদের মনে রাখার জন্য আমরা এটা লিখে রাখতে পারি যে আমাদের আর এটা হলো আমাদের এসি ইন্টু কিউ। তাহলে এখানে আমাদের এসি ইন্টু কিন্তু এসি যদি আমাদের লাগে যে ইকুয়ান এবং ও কিউ ওয়ান, তাহলে এটা আমরা লিখতে পারি কি আমাদের ই কিউ ওয়ান ইন্টু ও কিউ ওয়ান। তাহলে এর সমান আমরা কী লিখতে পারি, যে ওপি ওয়ান ইন্টু ও কিউ ওয়ান সমান আমরা কী লিখতে পারি, ওপি ওয়ান ই কিউ ওয়ান ক্ষেত্র, ওপি ওয়ান ই কিউ ওয়ান ক্ষেত্র। আর এখানে লিখতে পারি কি আমাদের ওপি ওয়ান ই কিউ ওয়ান ক্ষেত্র। তাহলে আমরা কী পেলাম, ওপি ওয়ান ই কিউ ওয়ান মাইনাস ওপি ওয়ান ই কিউ ওয়ান যদি আমরা বিয়োগ করি, তাহলে রেজাল্ট পেলাম কি শূন্য। অর্থাৎ এই স্তরে কী করবে, ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে, এই স্তরে ফার্ম কী করবে আমাদের স্বাভাবিক মুনাফা অর্জন করবে। তাহলে আমরা এক নম্বরে কী পেলাম আমাদের স্বাভাবিক মুনাফা। এখন যদি আমরা দুই নম্বর চিত্রে আমরা যাই, তাহলে আমরা কী দেখব, এখানে আমরা কী দেখলাম, আগের মতোই আমাদের উৎপাদনের পরিমাণ দিলাম, ভূমি অক্ষে লম্বক্ষে আয় ব্যয় দাম। তাহলে আমাদের ভারসাম্যের দুইটা শর্ত কোন বিন্দুতে পালিত হয়েছে আমরা দেখি, তাহলে এম আর সমান এম সি ই বিন্দুতে, আবার এম সি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে, তাহলে ই বিন্দুতে হলো কি আমাদের ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্যের দাম কতটুকু আসবে আমাদের ওপি ওয়ান, উৎপাদনের পরিমাণ অথবা বিক্রয়ের পরিমাণ কত আসবে আমাদের ও কিউ টু। তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে আমরা এটা এখানে কী লিখতে পারি, যে এই সূত্র অনুসারে যদি আমরা এখানে টাচ করি যে আমাদের মুনাফা কতটুকু আসছে, তাহলে আমরা মুনাফাটা কীভাবে দেখবো আমাদের, যে টি আর, তাহলে এখানে আমরা টি আর পাইলাম কত, ওপি ওয়ান ইন্টু ও কিউ টু, ওপি ওয়ান ইন্টু ও টি আর সমান আমরা কী পাইলাম ওপি ওয়ান ইন্টু ও কিউ টু। তাহলে টিসি সমান আমরা কী পাইলাম এফ কিউ টু ইন্টু ও কিউ টু, তাহলে এখানে পাইলাম কি আমাদের এফ কিউ টু ইন্টু ও কিউ টু। তাহলে আমাদের মোটায় কী লিখতে পারি আমাদের ওপি ওয়ান ই কিউ টু ক্ষেত্র, ওপি ওয়ান ই কিউ টু ক্ষেত্র বিয়োগ ওপি টু এফ কিউ টু, ওপি টু এফ কিউ টু ক্ষেত্র। তাহলে আমরা এটা কী দেখলাম, এখানে ওপি ওয়ান ই কিউ টু ক্ষেত্র থেকে আমরা যদি ওপি টু এফ কিউ টু ক্ষেত্র বিয়োগ করি, তাহলে আমরা কী পাবো, ওপি ওয়ান ই কিউ টু থেকে যদি আমরা ওপি টু এফ কিউ টু বিয়োগ করি, তাহলে আমরা কী পাবো, যে পি টু পি ওয়ান ই এফ, আমরা যে দিক থেকে বলি যে পি ওয়ান
পি টু এফ ই অথবা পি ওয়ান ই এফ পি টু যেদিকেই বলি আমরা বলতে পারি কি যে আমাদের পি ওয়ান পি টু এফ ই এটা কী পেলাম আমরা অতিরিক্ত মুনাফা অথবা আমরা বলতে পারি যে অস্বাভাবিক মুনাফা তাহলে অস্বাভাবিক মুনাফা কতটুকু অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা কতটুকু পেলাম পি ওয়ান পি টু এফ পি তাহলে প্রথম চিত্রে দেখলাম স্বাভাবিক মুনাফা দ্বিতীয় চিত্রে দেখলাম আমাদের অস্বাভাবিক মুনাফা তাহলে কতটুকু অস্বাভাবিক মুনাফা পি ওয়ান পি টু এফ ই পরিমাণ এখন আমরা দেখব যে তিন নম্বরের চিত্রে আমাদের অবস্থানটা কী তিন এই বিন্দুতে যদি আমরা দৃষ্টি দিই তাহলে এই বিন্দুতে কী দেখলাম ফার্মের ভারসাম্যের দুইটি শর্ত পালিত হয়েছে অর্থাৎ এম আর সমান এম সি আবার এম সি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে তাহলে আমরা কী পেলাম দাম পেলাম কি অপি ওয়ান উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ পেলাম কি ও কিউ থ্রি তাহলে আমরা এখানে পি ইন্টু কিউ যদি আমাদের লিখি যে অপি ওয়ান ইন্টু ও কিউ থ্রি ওইদিকে যদি আমরা দেই যে এসি তাহলে এসিটা কতটুকু আমাদের এসি রেখা যদি আমরা দেখি যে এফ কিউ থ্রি এসি হলো আমাদের এফ কিউ থ্রি ইন্টু ও কিউ ও কিউ থ্রি তাহলে আমরা এখানে কী দেখলাম আমাদের যে ওপি ওয়ান ইন্টু ও কিউ থ্রি তাহলে আমাদের ওপি ওয়ান ই কিউ থ্রি ওপি ওয়ান ই কিউ থ্রি বিয়োগ ওপি টু এফ কিউ থ্রি ওপি ওপি টু এফ কিউ থ্রি তাহলে আমরা এখানে কী দেখলাম দেখি যে ওপি ওয়ান ই কিউ থ্রি পরিমাণ হলো কি আমাদের কম আর টিসির পরিমাণ হলো কি আমাদের ওপি টু এফ কিউ থ্রি তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের কী দাঁড়াবে যে পি ওয়ান পি টু এফ এ এখানে লাগবে কি আমাদের মাইনাস মাইনাস কেন আমাদের যে আমাদের টোটাল রেভিনিউ মোট আয়ের পরিমাণের চেয়ে মোট ব্যয়ের পরিমাণ বেশি অর্থাৎ ছোট সংখ্যা থেকে যদি আমাদের বড় সংখ্যা বিয়োগ করি তাহলে আমাদের কী চিহ্নিত হবে মাইনাস তাহলে এই মাইনাস চিহ্ন দিয়ে আমরা কী বললাম যে এখানে আমাদের কী করলো আমাদের ক্ষতি স্বীকার করলো তাহলে আমরা এখানে বললাম কি আমাদের ক্ষতি স্বীকার করে ফার্ম ভারসাম্যে বসলো কেন এই কাজটা কেন করে যে ফার্ম ক্ষতি স্বীকার করে ভারসাম্যে পৌঁছে কেন অর্থাৎ ফার্ম টিকে থাকার জন্য স্বল্পকালে কী করে আমাদের ক্ষতি স্বীকার করেও ভারসাম্য অবস্থায় পৌঁছে তাহলে আমরা আলোচনাটা কী দেখলাম যে এক নম্বরে স্বাভাবিক মুনাফা দুই নম্বরে কী দেখলাম অস্বাভাবিক মুনাফা অথবা অতিরিক্ত মুনাফা তিন নম্বরে দেখলাম যে আমাদের ক্ষতি স্বীকার করেও ফার্ম ভারসাম্য অবস্থা পড়ে কোনকালে স্বল্পকালে ভারসাম্য অবস্থায় পড়ে কিন্তু আমরা মনে রাখতে হবে যে দীর্ঘকালে শুধুমাত্র ফার্ম কী করে স্বাভাবিক মুনাফা অর্জন করে তাহলে আমরা মোটামুটি আমরা আলোচনা করলাম যে আমাদেরকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যে আমরা আলোচনা আর দীর্ঘায়িত না করে আমরা আগামী ক্লাসে অন্য এই চ্যাপ্টারে আমাদের যে একচেটিয়া বাজার অথবা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব সেই পর্যন্ত তোমরা নিরাপদে থাকো ভালো থাকো সবাইকে ধন্যবাদ।